প্রত্যেকে ওয়েলকাম। আজকে আমরা 25 যে এমসিকিউ আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো আমরা পিওয়াইকিউ থেকে WBCS মেইনস 2015 এর পিওয়াইকিউটাও রেখেছি আমরা, ঠিক আছে, যেখান থেকে আমরা এমসিকিউ আলোচনা করব। ভালো করে দেখবে, যেখানে বুঝতে পারবে না সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি আজকের প্রথম। তার আগে আমরা একটা সুন্দর কোটেশন দিয়ে শুরু করব। এখানে যেখানে বলা হয়েছে, লাইফ ইজ দ্য ডিফিকাল্ট গেম, ইউ ক্যান উইন ইট অনলি বাই রিটেইনিং ইউর বার্থ রাইট টু বি আ পার্সন, ঠিক আছে। তোমার যে জন্মগত যে যে অধিকার বা যেটা তোমার ক্ষমতা রয়েছে, যেটা তোমার জন্মগত রয়েছে, তো সেখান থেকে কিন্তু তুমি সেগুলোকে রিটেইন করে তার ওপর পারদর্শী হয়ে কিন্তু তুমি লাইফকে এনজয় করতে পারো, একজন ভালো যোগ্য মানুষ হয়ে উঠতে পারো। তো যাই হোক, এখানে আমরা শুরু করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। তার আগে আমি তোমাদের বলতে চাই যে আনএকাডেমি প্রত্যেকে WBCS সাবস্ক্রাইব করো, যেখানে সাবস্ক্রিপশনে বলা হয়েছে যে ইন্ডিয়াস বেস্ট এডুকেটার্স, মানে তোমাদের যে কোর্স বা যে ফিচার তোমাদের দেওয়া হয়েছে, যেখানে রাখা হয়েছে তোমাদের প্রত্যেকটা স্ট্রাকচারাল কোর্স, সেটা কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। ডেইলি ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, এটাও খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচার কোর্স অ্যান্ড পিডি আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। লাইভ মক টেস্ট, কুইজ, ঠিক আছে, এই সমস্ত ফেসিলিটি তুমি পেয়ে যাবে। তোমাদের কাছে সব রকম অপশন আছে, 1 মাস আছে, 3 মাস আছে, 6 মাস আছে, 1 বছর আছে, 2 বছর আছে, তোমরা যে কোনো একটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারো। আর যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু জয়েন করে নাও আনএকাডেমি প্লাস, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে কিন্তু এই রেফারেল কোডটা ইউজ করো, RAMILA, এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। তোমাদের প্রথম প্রশ্ন আজকে আমাদের, দ্য কংগ্রেস প্রেসিডেন্ট, খুব ভালো করে দেখো, একদম বেসিক প্রশ্ন থাকে। তোমরা জানো WBCS বা WBPSC বা রেলওয়ে যে কোনো এক্সামে একদম বেসিক প্রশ্ন, সেই সাইমন কমিশন, আমি যদি INM বলি, আমি যদি এনশিয়েন্ট বলি, এনশিয়েন্টেও হচ্ছে আমাদের সেই মরিয়ান পিরিয়ড, গুপ্তা পিরিয়ড, কুষাণ পিরিয়ড, এগুলোকেই যদি আমরা একটু ভালো করে পড়ি, প্রত্যেকটা গ্রন্থ কে কোনটা ট্রান্সলেট করেছেন, ঠিক আছে, এগুলো যদি আমরা ভালো করে পড়ি, আমাদের কিন্তু অন্য কিছু দেখতেই হয় না। তাহলে প্রথম প্রশ্ন আমাকে কি বলেছে দেখো খুব ভালো করে। ঠিক আছে, তাহলে বলা হয়েছে এখানে, দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হু কন্ডাক্টেড নেগোসিয়েশনস উইথ ক্রিপস ইন 1942 অ্যান্ড ওয়াভেল অ্যাট দ্য সিমলা কনফারেন্স। তাহলে এখানে যেগুলো বলা হয়েছে, আবুল কালাম আজাদ, জওয়াহরলাল নেহরু, জে বি কৃপালানি এবং সি রাজা গোপালাচারী। তাহলে এখানে আমাদের আনসার কি হয়ে যাবে, দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হু কন্ডাক্টেড নেগোসিয়েশনস উইথ ক্রিপস ইন 1942 অ্যান্ড ওয়াভেল অ্যাট দ্য সিমলা কনফারেন্স। তাহলে কে ছিলেন, ক্রিপস মিশনে নেগোসিয়েট কে করেছিলেন, তাহলে আনসার কি হয়ে যাবে, 40 থেকে 45, মনে আছে তো কে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, মনে আছে এটা, আবুল কালাম আজাদ। কারেক্ট আনসার আবুল কালাম আজাদ। তো আবুল কালাম আজাদ হু নেগোসিয়েটেড উইথ দ্য ক্রিপস মিশন 1942 অ্যান্ড ওয়াভেল অ্যাট সিমলা কনফারেন্স 1945 অন বিহেভ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, হি টুক অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রামগড় সেশন 1940 অ্যান্ড কন্টিনিউ দ্য পোস্ট 1946। তা তোমরা জানো 40 থেকে 45 একটা সব থেকে যদি বলা হয় যে লংগেস্ট পিরিয়ড কোন টাইমটা, তাহলে 40 থেকে 45। আর 23 যদি আমাদের বলা হয়, 23 ফেমাস ছিলেন উনি, তার কারণ হচ্ছে যে উনি ইয়াংগেস্ট ছিলেন সব থেকে, ঠিক আছে, এটা মধ্যে মনে রাখতে হবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাডাম্বরেটেড প্রিন্সিপালস অ্যান্ড কনস্টিটিউশনাল প্রভিশন হুইচ ওয়ার লেটার ইনকর্পোরেটেড ইন দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। তাহলে কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে, নেহেরু রিপোর্ট, ওয়াভেল প্ল্যান, লখনৌ প্যাক্ট এবং পুনা প্যাক্ট, কোনটা কারেক্ট আনসার হবে, অয়ন্তিকা রয়। বলো, গুড আফটারনুন নয়নতারা, পারিজাত, পিয়া, সুদেশনা, প্রত্যেকে, দীপিকা, সুজয় নস্কর, বলো কারেক্ট কি বলেছে, যে কনস্টিটিউশনাল প্রভিশন উইচ ওয়ার লেটার ইনকর্পোরেটেড ইন দ্য
মন্টেগু জেমস ফোর্ড, এখানে আছে নেহেরু রিপোর্ট, তাহলে অবশ্যই আমাদের পুনা প্যাক্ট হচ্ছে, যেটা পরবর্তীকালে যে ডিমান্ডটাই আমাদের লখনৌ প্যাক্টের ছিল ইন্ডিয়ানদের ডিমান্ড, যেখানে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কনস্টিটিউশনাল ডিমান্ড তারা ডিমান্ড করেছিলেন, এবং সেটাই আমাদের ইমপ্লিমেন্ট হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 1919-এ। কিন্তু কনস্টিটিউশনালটা রাখা যায়নি, কারণ তোমরা জানো এখানে একটা ডেডলক ছিল। ডেডলক হচ্ছে 1918-এ ন্যাশনাল লিবারেল পার্টি, যেখান থেকে তোমরা জানো কিছু মডারেট লিডার যারা কিন্তু বেরিয়ে গেছিল কংগ্রেস থেকে, তারা ন্যাশনাল লিবারেল পার্টি এস্টাবলিশ করেছিল, যার মধ্যে সাপ্রু, ব্যানার্জি, ঠিক আছে, এরা প্রত্যেকে ছিলেন। তো সেক্ষেত্রে এখানে মন্টেগু চেমসফোর্ডটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যাকচুয়ালি বলা হয়, কারণ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটাকে কিন্তু মানে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু উদ্দেশ্য কিন্তু দুটো ছিল। যদি তোমাকে বলা হয় যে মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের উদ্দেশ্য কী ছিল, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কনস্টিটিউশনাল রিফর্ম দুটোই, কিন্তু কনস্টিটিউশনটা কেন করতে পারেনি, কারণ ডেডলক ছিল বলে, তাদেরকে ইউনাইটেড হওয়ার এবং সবাই একত্রিতভাবে রেসপন্সিবলভাবে রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি সবাই হয়ে কিন্তু ইন্ডিয়ান মানে ভারতীয়দের পক্ষ থেকে কিন্তু ডিমান্ড, যদি সবাই একমত থাকে তবেই গভর্নমেন্ট কিন্তু একটা ডিসিশনে আসতে পারে, ঠিক আছে। তো এই জন্যই আমাদের কিন্তু সাইমন কমিশন আসে, যে সাইমন কমিশন যদি বলে যে সেট আপ কবে হয়েছিল, সেটা হচ্ছে 1929, লখনৌ প্যাক্ট 1916। তাহলে এখানে আমরা লখনৌ প্যাক্ট সম্পর্কে দেখতে পাবো কংগ্রেস, মুসলিম লীগ, আর তোমরা জানো যে এক্সট্রিমিস্ট মডারেট। জিন্না হিমসেলফ ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অ্যান্ড আর্কিটেক্ট অফ দ্য প্যাক্ট। যদি তোমাদের জিজ্ঞাসা করে লখনৌ প্যাক্টের আর্কিটেক্ট কাকে বলা হয়, লখনৌ প্যাক্টের আর্কিটেক্ট বলা হয় জিন্নাকে, মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না দেন আ মেম্বার অফ কংগ্রেস অ্যাজ ওয়েল অ্যাজ লীগ মেড বোথ পার্টিস রিচ অ্যান এগ্রিমেন্ট টু প্রেশার ব্রিটিশ গভর্নমেন্ট টু অ্যাডপ্ট আ মোর লিবারেল অ্যাপ্রোচ টু ইন্ডিয়া, গিভ ইন্ডিয়ানস মোর অথরিটি টু রান দেয়ার কান্ট্রি অ্যান্ড বিসাইডস সেফ গার্ডিং বেসিক মুসলিম ডিমান্ড, ঠিক আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, হু ডেজিগনেটেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 21st July 1947। হু ডিজাইন, হু ডিজাইন্ড, কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো, হু ডিজাইন। বদরুদ্দিন তায়েবজি, বদরুদ্দিন তায়েবজি সুরাইয়া তায়েবজি, বদরুদ্দিন তায়েবজি আমাদের এখানে রবীন্দ্রনাথ টেগোর, অবনীন্দ্রনাথ টেগোর আর আবুল কালাম আজাদ, তোমরা সবাই জানো এই তিনটের মধ্যে একটাও হবে হয় না। আর অ্যাডপ্টেড কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তোমরা জানো ন্যাশনাল ফ্ল্যাগ ফার্স্ট ডিমান্ড, এটা কিন্তু একটা কন্ট্রোভার্সি ছিল, মানে বদরুদ্দিন তায়েবজির যে ডিজাইনটা ছিল এটা একটা কন্ট্রোভার্সি ছিল, কারণ তোমরা জানো যে 1931-এ যে তিরঙ্গা, আমরা চরকা তিরঙ্গা যেটা দেখি, সেই তিরঙ্গা কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু ডিজাইন করেন, এবং সেখানে তোমরা জানো যে গান্ধীজির সময় সেখানে কী ছিল, চরকা, তারপর অশোক স্তম্ভ, কিন্তু যদি আমরা যাই যে গেরুয়া সাদা সবুজ এই যে কনসেপ্ট, এই তিরঙ্গা কনসেপ্টটা, এই তিরঙ্গা কনসেপ্টটা মানে এই কালারটা, তিরঙ্গা কনসেপ্ট তখনও ছিল, যেটা আমাদের 23-তে আমরা দেখতে পারি বদরুদ্দিন তায়েবজির সময়, তিরঙ্গা কনসেপ্টটা যেটা এখন আমাদের বর্তমান অশোক স্তম্ভ তিরঙ্গা, সেটা কিন্তু আমাদের পিঙ্গালি ভেঙ্কাইয়া ডিজাইন করে, ঠিক আছে। আর যেটা হচ্ছে আমাদের বদরুদ্দিন তায়েবজি রয়েছেন, সেটা একটা কন্ট্রোভার্সি ছিল, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, মহাত্মা গান্ধী ডিজাইন দ্য স্বরাজ ফ্ল্যাগ 1921, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমাদের ফার্স্ট প্রথম থেকে ফ্ল্যাগ 1906 যারা সিস্টার নিবেদিতা ফার্স্ট ডিজাইন করেছিলেন, এটা হচ্ছে ক্যালকাটা ফ্ল্যাগ। তারপর 1907 এটা হচ্ছে আমাদের বলা হয় যে ক্যালকাটা ফ্ল্যাগকেই অনুসরণ করে তারই মতো করে প্রায় সেই বন্দে মাতরম, সেই চাঁদ সূর্য, ঠিক আছে, চাঁদ তারা চাঁদ সূর্য, ঠিক আছে, আর পদ্ম ফুল, তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের বিকাজি কামা, যেটা এইবার তোমাদের কোয়েশ্চেনও দিয়েছে যে কোনটা ফার্স্ট ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইন কে করেছিলেন, সিস্টার নিবেদিতা আর বিকাজি কামা, ঠিক আছে, যেটা আমাদের অফিসিয়াল হয়েছিল এই পোর্শনটা, এই যে এই ফ্ল্যাগটা আমাদের অফিসিয়াল ক্যালকাটা ফ্ল্যাগকে কিন্তু ওই জন্যই বলা হয় ক্যালকাটা ফ্ল্যাগ, ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু বলা হয় না, ন্যাশনাল ফ্ল্যাগ হিসাবে যদিও পিএসসি ধরেছে সিস্টার নিবেদিতা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অফিসিয়ালি 1907 কিন্তু আমাদের ধরা উচিত। 1917 এটা হচ্ছে হোম রুলের সময়, ঠিক আছে, যেটা আমাদের ডিজাইন দেওয়া হয়েছিল। এই যে 1921 এটা ছিল হচ্ছে আমাদের বদরুদ্দিন তায়েবজি ফার্স্ট আমাদের তিরঙ্গা, এই যে তিরঙ্গা কনসেপ্টটা, এই তিরঙ্গা কনসেপ্টটা ফার্স্ট এনেছিল সাদা সবুজ আর লাল, এই তিরঙ্গা কনসেপ্টটা প্রথম এই জন্যই ওখানে দিয়েছে যে আমাদের বদরুদ্দিন তায়েবজি।
কারণ এই তিরঙ্গাটা যেটা এখন গেরুয়া সাদা সবুজ, এই তিরঙ্গাটা পিঙ্গালি ভেঙ্কাইয়া, এই তিরঙ্গাটা হচ্ছে 21-এ বদরুদ্দিন টাইপস, ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে। তো এটা আমরা ভালো করে দেখে নিলাম। স্বরাজ ফ্ল্যাগ, যাকে আমরা বলা হয় স্বরাজ ফ্ল্যাগ, 21-এ স্বরাজ ফ্ল্যাগ। নেক্সট, হ্যাঁ হ্যাঁ, স্পেশালি ইউপিএসসি অনওয়ার্ডস, ইউপিএসসি অনওয়ার্ডস, সিরিয়াস। আচ্ছা, ওয়েন ওয়াজ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফাউন্ডেড? কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফাউন্ডেড, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? 1905, 1907, 1917 আর 27। তাহলে FICC1 খুব ইম্পর্টেন্ট, এই অর্গানাইজেশনের জন্যই কিন্তু পরবর্তীকালে কংগ্রেস কি হয়ে গেছিল তোমার, তোমরা জানো যে ক্যাপিটালিস্টদের পার্টি, এই অর্গানাইজেশনের জন্য আছে। 1905, 07 কারেক্ট অ্যান্সার 27, FICC1, আমাদের ফেডারেশন ইন্ডিয়ান চেম্বার্স কমার্স ইন্ডাস্ট্রি 27, ঠিক আছে? নেক্সট, এখানে আমরা কারা কারা ফাউন্ডার ছিল FICC1, মহাত্মা গান্ধী, অ্যাডভাইস অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর অ্যাডভাইসে জি ডি বিড়লা, পুরুষোত্তম ঠাকুরদাস। ইট ইজ দ্য লার্জেস্ট ওল্ডেস্ট অ্যাপেক্স বিজনেস অর্গানাইজেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে? ফাউন্ডার কে? ঘনশ্যাম বিড়লা, পুরুষোত্তম ঠাকুরদাস। বুঝতে পেরেছ? নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউজ পেপার পাবলিশ ইন্ডিয়ান মুসলিম লীগ? ইন্ডিয়ান মুসলিম লীগের নিউজ পেপার কি নাম? প্রত্যেকে বলে ফেলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। কোয়াম, ইনক্লাব, স্টার অফ ইন্ডিয়া আর ডন। কারেক্ট অ্যান্সার ডন হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ডন, হ্যাঁ, ডন হচ্ছে আমাদের অফিসিয়াল পেপার। আর যদি তোমাকে বলে স্টার অফ ইন্ডিয়া নিয়ে, স্টার অফ ইন্ডিয়া, যদি স্টার অফ ইন্ডিয়া জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? স্টার অফ ইন্ডিয়া যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলা হবে? স্টার অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের বেঙ্গলি পত্রিকা, যেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বেঙ্গলি পত্রিকার ক্যালকাটা ইভিনিং বলে একটা পত্রিকা ছিল, এই দুটোকে মার্চ করে আমাদের স্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে? আর এটা ডন। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করব যে অল ইন্ডিয়া মুসলিম লীগ, ডন দেখতেই পাচ্ছ 20th century, যেখানে ইট ইজ ইটস স্ট্রং অ্যাডভোকেসি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য সেপারেট মুসলিম মেজরিটি নেশন স্টেট। পাকিস্তান সাকসেসফুলি লেড টু দ্য পার্টিশন অফ ব্রিটিশ ইন্ডিয়া 1947, দ্য নিউজ পেপার পাবলিশ বাই দেম ওয়াজ ডন, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করবো দীপাবলি ডিক্লারেশন, এটাও খুব ইম্পর্টেন্ট। দীপাবলি ডিক্লারেশন, হু মেড দীপাবলি ডিক্লারেশন? দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখতেই পাচ্ছ সব বেসিক জায়গা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, একদম বেসিক জায়গা। সাইমন কমিশন ভালো করে পড়বো, ক্রিপস মিশন একদম ভালো করে পড়বো, এক একটা লাইন পড়বো ক্রিপস মিশনে, যেভাবেই প্রশ্ন দিক না কেন পারবো। ক্যাবিনেট মিশন পড়বো ভালো করে, ঠিক আছে? একদম আমাদের যেগুলো হচ্ছে একদম ভেতর থেকে, বেশি ভেতর থেকে প্রশ্ন কিচ্ছু দেয় না, একদম কিন্তু আমাদের স্ট্রেট কাট প্রশ্ন জিজ্ঞাসা করে WBCS, সে মেন্সি বলে আর প্রিলিমসি বলে। অপশন, অপশন এ কারেক্ট অ্যান্সার, একদম শর্মিষ্ঠা পারিজাত একদম কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড আরভিন, ঠিক আছে? 1929 লর্ড আরউইন হবে দীপাবলি ডিক্লারেশন অ্যাকচুয়াল কী ছিল, এটা হচ্ছে আমাদের ডোমিনিয়ন স্টেটাস দেওয়া। ভালো করে বোঝো, দীপাবলি ডিক্লারেশন ছিল আমাদের ডোমিনিয়ন স্টেটাস দেওয়া, কাদেরকে? ভারতীয়দের, ঠিক আছে? কারণ তোমরা জানো এখানে পূর্ণ স্বরাজের একটা আমরা দেখতে পেয়েছিলাম যে ডিমান্ড করে যাচ্ছে কি পূর্ণ স্বরাজ, আর তারপরে পূর্ণ স্বরাজ ডিমান্ড কখন করে, যখন নেহরু রিপোর্ট আসে তারপর থেকে পূর্ণ স্বরাজের দাবি 1928 ক্যালকাটা সেশন থেকে, ঠিক আছে? তো সেখানে তোমরা জানো যে গভর্নমেন্ট যেহেতু কংগ্রেসের মধ্যেই, নেহরু রিপোর্ট নিয়ে বা অন্যান্য পার্টি নেহরু রিপোর্ট নিয়ে সবাই কিন্তু এখানে কি করে না, মুসলিম লীগ না হিন্দু মহাসভা কেউ মানে না, তো সেক্ষেত্রে কংগ্রেসের মধ্যেও আমাদের ওই ডোমিনিয়ন স্টেটাস নিয়ে প্রবলেম ছিল। তো সেই জন্য এখানে গভর্নমেন্ট কিন্তু নেহরু রিপোর্টকে মানেনি, তো নেহরু রিপোর্টকে মানেনি তার জন্য শুধুমাত্র নেহরু রিপোর্টে যে ডোমিনিয়ন স্টেটাস, এটা দিয়ে কিন্তু আমাদের লর্ড আরভিন কিন্তু দীপাবলি ডিক্লারেশন ঘোষণা করলেন।
1929-এ, ঠিক আছে, ডোমিনিয়ন স্টেটাসে। আর এই 29-এ আমরা দেখতে পাই নেহরু রিপোর্টের পর জিন্নার 14 পয়েন্ট দাবি, কিন্তু 14 দফা যে দাবি ছিল সেটা কিন্তু আমাদের ডিক্লেয়ার হয়, ঠিক আছে, সেপারেট ইলেকটোরেটের জন্য। নেক্সট, এখানে স্যার জন সাইমনকে সাজেস্ট করা হয়। তোমরা জানো যেটা সাইমন কমিশন দীপাবলি ডিক্লারেশন যে ডোমিনিয়ন স্টেটাস নিয়ে কী করা হবে, অ্যাকর্ডিং টু হুইচ অবজেক্টিভ ব্রিটিশ পলিসি ওয়াজ গ্র্যান্ড ডোমিনিয়ন স্টেটাস টু ইন্ডিয়া, রাউন্ড টেবিল কনফারেন্স উড হেল্ড ইন লন্ডন আফটার দ্য সাইমন কমিশন হ্যাড রিপোর্টেড। যখন সাইমন কমিশন বললেন, কারণ সাইমন কমিশন কী পারপাসে এসেছে, আমি তোমাদের ফার্স্টেই বললাম যে কিসের জন্য ডেভেলপ দ্য গভর্নমেন্ট স্কিম। তো গভর্নমেন্ট স্কিমের মধ্যে যেটা আমাদের ছিল কনস্টিটিউশনাল ডিমান্ড, ঠিক আছে, যেখানে কনস্টিটিউশন এই যে ডোমিনিয়ন তোমাকে দেওয়া হচ্ছে এটা কি কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট? তাহলে কীভাবে যে ডিমান্ড যেটা কংগ্রেসের মধ্যে ডেডলক হচ্ছে, যেটা কংগ্রেস মানতে পারছে না, যেটা এই পক্ষ মানতে পারছে না, উপক্ষ মানতে পারছে না, তার জন্য আমাদের কিন্তু কমিশন বসানো হয়, সাইমন কমিশন। তো এই সাইমন কমিশন কী বলে যে কীভাবে এটা করা উচিত? এই যে রিপোর্ট যখন 1930-তে রিপোর্ট পেশ করে, তখন তারা কী বলে যে ব্রিটিশ সরকার এবং ইন্ডিয়ান লিডার সবাই, সমস্ত লিডাররা এক টেবিলে বৈঠক হোক একসাথে, সেটাই হবে সলিউশন। তো সেটাই হচ্ছে আমাদের গোল টেবিল বৈঠক, যেটা রেকমেন্ড করা হয়েছিল সাইমন কমিশনের মাধ্যমে। নেক্সট, আচ্ছা, কত তারিখে দীপাবলি ডিক্লারেশন হয় এটাও মনে রাখবে, 31 অক্টোবর 1929। 31 অক্টোবর 1929-এ আর 31 ডিসেম্বর 1929-এ এটাও বলবে কংগ্রেস অ্যাডপ্ট, কংগ্রেস ডিক্লিয়ার করলো, ঠিক আছে, যেটা তোমরা জানো পূর্ণ স্বরাজ। 31 অক্টোবর 1929-এ অ্যাডপ্ট করলো পূর্ণ স্বরাজ, জওয়াহরলাল নেহরু, লাহোর সেশন, রবি নদীর তীরে। ঠিক এরপরেই, মানে 31 ডিসেম্বর 1929-এ আমাদের কিন্তু কংগ্রেস পাশ করলো, ঠিক আছে, তোমার সরি 26 জানুয়ারি 1930-তে কংগ্রেস পাশ করলো আমাদের পূর্ণ স্বরাজ দাবি, পাশ করলো, রেজলিউশন পাশ করলো। তাহলে পূর্ণ স্বরাজের রেজলিউশন কে পাশ করলো? পূর্ণ স্বরাজের রেজলিউশন পাশ করলো, ড্রাফট করলো কে? জওয়াহরলাল নেহরু, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে, প্রত্যেককে বলা হচ্ছে যারা এখনো তোমরা WBPSC সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করো যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। তোমরা এই প্ল্যাটফর্মে WBPSC সাবস্ক্রিপশন, ইন্ডিয়াস বেস্ট এডুকেটার, ডেইলি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস, স্ট্রাকচার কোর্স, PDF, লাইভ মক টেস্ট, কুইজ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 2 ইয়ার, সমস্ত রকমের তোমরা এখানে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট দেখতে পাচ্ছ, মান্থ বা ইয়ার দেখতে পাচ্ছ। তোমরা যদি তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট হও, যে তোমাদের একটা টার্গেট থাকে যে আমরা 2022 বা 2021 আমরা ক্লিয়ার করবো, তাহলে অবশ্যই তোমাকে প্রিপারেশনও সেই লেভেলে নিতে হবে। আর তার জন্য তোমাকে কিন্তু সিরিয়াসলি তোমাকে কিন্তু এই পুরো বিষয়টা WBPSC বা WBCS এক্সামকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে। তার জন্য ডেসক্রিপটিভ করতে হবে, হিউজ MCQ করে। তোমরা জানো MCQ তখনই সম্ভব যখন তোমার বেস ক্লিয়ার থাকবে, প্রত্যেকটা ঘটনাকে তুমি জানবে, তখনই তোমার কিন্তু MCQ সম্ভব। নাহলে MCQ সম্ভব না, শুধুমাত্র ওইভাবে MCQ মনেও রাখা যায় না, একটু ঘুরিয়ে দিলেই ভুল হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেককে বলা হচ্ছে WBPSC সাবস্ক্রাইব করো আর লাইভ ক্লাস, ডেইলি লাইভ ক্লাস জয়েন করো, ঠিক আছে। আর অবশ্যই রেফারেল কোড ইউজ করো RMILA, যেন ধরো 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করবো, হোয়াট ইজ দ্য ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স হ্যাপেনিং। এই ক্রোনোলজি একটা করে আসে, আমি এই জন্য তোমাদের বলছি অন্তত INMA আর কিছুর ক্রোনোলজি পড়ো না পড়ো, কয়েকটা জায়গা যেমন INMA প্রত্যেকটা ঘটনা থেকে ক্রোনোলজি হতে পারে, লেটার মুঘল পিরিয়ড থেকে তোমাদের যে রুলাররা রয়েছে তাদের ক্রোনোলজিটা একটুখানি দেখবে, ঠিক আছে, এটা তোমাদের দিতে পারে। মুঘল থেকে তো দেবে না, মুঘল থেকে জানে সবাই জানো, মুঘল থেকে দেবে না, লেটার মুঘল থেকে দেবে, এই ক্রোনোলজিগুলো একটুখানি পড়বে। আর এনশিয়েন্টের মধ্যে তো ক্রোনোলজি থাকে না, মেনলি INM থাকে, আর তোমার মডার্নের মধ্যে ওই লেটার মুঘল থেকে তোমাদের থাকে, মানে লেটার মুঘল পিরিয়ড থেকে ওই জায়গাটা থাকে, ঠিক আছে। এটা ভালো করে দেখতে হবে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। দেখো, ফার্স্ট বলা হয়েছে যে অগস্ট ডিক্লারেশন, সেকেন্ড লখনউ প্যাক, থার্ড জালিয়ানওয়ালাবাগ এবং খেদা সত্যাগ্রহ। তাহলে তোমরাই বলো ফার্স্ট কোনটা হতে পারে, লখনউ প্যাক নাকি খেদা সত্যাগ্রহ, কোনটা? ফার্স্ট লখনউ প্যাক, তাহলে টু,
টু যেখানে আছে তাহলে দুটো জায়গায় আমার টু আছে, ঠিক আছে? একটা বের করলেই আমার আনসার বেরিয়ে যাচ্ছে, বেশি আমি খাটবো না। তাহলে লখনৌ প্যাক্টের পর কোনটাকে আমি নিতে পারি? লখনৌ প্যাক্টের পর আমি খেদা সত্যাগ্রহকে নিতে পারি, তাহলে ফোরকে নিতে পারি, তাহলে সি হয়ে গেল। আমি বাদ বাকিগুলো দেখবোই না, অত খাটবো না, তো সেই জন্য আমাদের সি হয়ে গেল কারেক্ট আনসার। এবার আমরা অগস্ট অপার লখনৌ প্যাক্ট সম্পর্কে ডিটেল ইনফরমেশন কিন্তু দেখছি। লখনৌ প্যাক্ট সম্পর্কে ডিটেল ইনফরমেশন দেখছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মুসলিম লীগ জয়েন্ট সেশন লখনৌ প্যাক্ট ডিসেম্বর 1916, তাহলে ডিসেম্বর 1916 আমরা ফার্স্ট দেখলাম। তারপরে অগস্ট ডিক্লারেশন 20th August 1917, এটা তোমাদের অগস্ট ডিক্লারেশন হিসাবে আসে, মন্টেগু জেমস ফোর্ট। তারপরে খেদা সত্যাগ্রহ, ঠিক আছে, তারপর জালিয়ানওয়ালা বাগ, এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং ব্রিটিশার ফার অ্যাসোসিয়েট উইথ দ্য ইন্ট্রোডাকশন মহলবাড়ি সিস্টেম, তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। বলো, হু অ্যামাং দ্য ফলোয়িং ব্রিটিশার ওয়ার অ্যাসোসিয়েটেড মহলবাড়ি ইন্ট্রোডাকশন মহলবাড়ি? আর এম বার্ড, ফার্স্ট জন লরেন্স। আচ্ছা এক মিনিট দাঁড়াও তো, ও এটা অগস্ট ডিক্লারেশন বলেছে গো, অগস্ট ডিক্লারেশন ফার্স্ট, সরি 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 সরি, এটা অগস্ট ডিক্লারেশন বলেছে, সরি সরি, এটা অগস্ট ডিক্লারেশন বলেছে গো, সরি এটা ভুল হয়ে গেছে আমার, সরি। লখনৌ প্যাক্ট ফার্স্ট 1916, তারপর অগস্ট ডিক্লারেশন 1917, ঠিক আছে, তারপর 1918, ভুল হয়ে গেছে, আমি অগস্ট অফার দেখেছি এটা। তারপর হচ্ছে আমার জালিয়ানওয়ালাবাগ 1919, ভুল হয়ে গেছে, সরি, এটা 2143 হবে, 2143, 2143, ঠিক আছে, ডি হবে এখানে কারেক্ট আনসার, 2143, ডি। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং ব্রিটিশার ওয়ার অ্যাসোসিয়েটেড ইন্ট্রোডাকশন মহলবাড়ি? আর এম বার্ড কারেক্ট আনসার। এই যে আর এম বার্ডকে আমাকে বলছে, দেখো আর এম বার্ড কিন্তু অ্যাকচুয়াল মহলবাড়ির জন্য না, আমি যদি মহলবাড়ি সিস্টেম বলি এটা পিএসসি তোমাকে অপশানে দিয়েছে আর এম বার্ড, যেহেতু আর এম বার্ডকে বলা হয় নর্দার্ন প্লেনের যে রেভিনিউ সিস্টেম, ফাদার অফ রেভিনিউ সিস্টেম নর্দার্ন ইন্ডিয়া, এখানে আর এম বার্ড সেই জন্য হবে। কিন্তু যদি আমি বলি ইন্ট্রোডাকশন মহলবাড়ি সিস্টেম, তো সেক্ষেত্রে কিন্তু হল্ট ম্যাকেনজি, কারণ তোমরা এটা জানো হল্ট ম্যাকেনজি, কিন্তু মহলবাড়ি যদি বলা হয় তাহলে হল্ট ম্যাকেনজির নাম অ্যাকচুয়াল হওয়া উচিত। কিন্তু এখানে মহলবাড়ি যেহেতু আমাদের নর্দার্ন প্লেনে, সেই সিস্টেমটাই পরবর্তীকালে মহলবাড়ি হয়, সেই জন্য এখানে কিন্তু আর এম বার্ড দিয়েছে, এখানে হল্ট ম্যাকেনজির নাম কিন্তু দেয়নি, সেই জন্য এখানে আমাদের আনসার হয়ে যাবে আর এম বার্ড, ঠিক আছে? তো হল্ট ম্যাকেনজি মহলবাড়ি সিস্টেম এখানে দেওয়াই রয়েছে, দেখো হল্ট ম্যাকেনজি ইন্ট্রোডিউস বাই আর এম বার্ড, ফার্স্ট আর এম বার্ডই কিন্তু ফাদার বলা হয় নর্দার্ন প্লেনে যে রেভিনিউ সিস্টেমে, ঠিক আছে? আর এখানে স্কিম ফাংশন আন্ডার মেটেনবার্ড, প্রসেস অফ দ্য মেজারিং ল্যান্ড, এক্সামিন সয়েল কোয়ালিটি, ইম্প্রুভ ফার্দার, কত স্টেট ডিমান্ড ফিক্সড করেছে, 66%। আচ্ছা রায়তোয়ারিতে কত ছিল, 50-60% রাই আর ফার্টাইল সয়েলের ক্ষেত্রে, কত বছরের এগ্রিমেন্ট থাকতো, 30 বছরের এগ্রিমেন্ট থাকতো, হয়ে গেল। জাস্টিস পার্টি মুভমেন্ট মাদ্রাজ মার্চ রুই, জাস্টিস পার্টি মুভমেন্ট মার্চ রুই, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুধু, আরে এটা তো কালকেও করলাম আমরা 2014-এ, সেলফ রেসপেক্ট বোথ এ অ্যান্ড বি, সেলফ রেসপেক্ট আর দ্রাবিদিয়ান কাজাগাম, আরে পলিটিক্যালে ট্রান্সফার করলো তো এটাকে, জাস্টিস পার্টি মুভমেন্টকে সেলফ রেসপেক্ট মুভমেন্ট, বি রামাস্বামী আয়ার, দ্য রুট অফ দ্য দ্রাবিদিয়ান মুভমেন্ট, একমাত্র দ্রাবিদিয়ান মুভমেন্টের রুট কি, ব্রাহ্মীন নন ব্রাহ্মীন কন্ট্রোভার্সি, ব্রাহ্মীন নন ব্রাহ্মীন কনফ্লিক্ট, নন ব্রাহ্মীন স্টার্টেড দ্য ডিমান্ড রাইট অ্যান্ড কোয়েশ্চেন দ্য ডমিনেন্স অফ দ্য ব্রাহ্মিনস ইন ইচ অ্যান্ড এভরি স্পিয়ার, 1916-এ জমিনদার মহারাজ ইন অর্ডার টু কাউন্টার দ্য গ্রোয়িং দ্য ব্রাহ্মিনস ইন সোসাইটি পলিটিক্স, তাহলে এখানে নন ব্রাহ্মিন লিডার কারা কারা রয়েছে, ডি এম নায়ার, তারপরে থেগারওয়্যার চেট্টি,
ডক্টর সি নাট্টাসা মুদ্গালিয়ার, পাঙ্গালাজ রাজা, ঠিক আছে, মুদ্গালিয়ার, এরা প্রত্যেকে স্টার্টেড দ্য পাবলিশ ইংলিশ নিউজ পেপার জাস্টিস, জাস্টিস নিউজ পেপার এরা শুরু করে, ঠিক আছে। এবং সেলফ রেসপেক্ট মুভমেন্টের লিডার কে ছিলেন, কত সালে সেলফ রেসপেক্ট, 1925। একমাত্র আমরা জানি যে এই যে 22, 24, 25 গান্ধীজি কোন সাউথ ইন্ডিয়ান মুভমেন্টে পার্টিসিপেট করেছিলেন, যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে কি বলবে, গান্ধীজি কোন সাউথ ইন্ডিয়ান মুভমেন্টে পার্টিসিপেট করেছিলেন, তাহলে কি বলবে, কোনটা বলবে? কোন সাউথ ইন্ডিয়ান মুভমেন্টে পার্টিসিপেট করেছিলেন, তখন কি বলবে? এসআরএম, সেলফ রেসপেক্ট মুভমেন্ট, কারেক্ট আনসার। এই সেলফ রেসপেক্ট মুভমেন্টে গান্ধীজি পার্টিসিপেট করেছিলেন, ঠিক আছে। আর এটাই পরবর্তীকালে যে জাস্টিস পত্রিকা, তোমাদের দেখেই তোমরা দেখে নাও, জাস্টিস পার্টি, জাস্টিস পত্রিকা, ইংলিশ নিউজ পেপার ছিল জাস্টিস পার্টি। ইলেকশন 21-এ দেখো মাদ্রাস প্রেসিডেন্সি থেকে কিন্তু রেজাল্ট খারাপ হয়, তারপরে গান্ধী তোমার কি করা হয়, এই জাস্টিস পার্টিকে এখানে মার্চ করে, মানে এই দুটোকে মার্চ করে একটা পলিটিক্যাল বা সোশ্যাল পারপাসে কিন্তু ব্যবহার করা হয়। যেমন এই যে দ্রাবিড়িয়ান কাজাকা, ডিএমকে পার্টি, ঠিক আছে, এরা 36-এ, তো ডিএমকে হচ্ছে আমাদের কিভাবে এলো, দ্রাবিড়িয়ান অর্গানাইজেশন, পেরিয়ার অর্গানাইজ কে করেন, পেরিয়ার পলিটিক্যাল পার্টি, সোশ্যাল রিফর্মস থেকে পলিটিক্যাল পার্টিতে হয়, যেহেতু যখন জাস্টিস পার্টি ফেলিওর হয়, জাস্টিস পার্টি তখন ফাউন্ডার কে, এই নায়ার, মুদ্গালিয়ার, ঠিক আছে, এদের নাম কিন্তু মনে রাখতে হবে, নায়ার, চেট্টি, নাট্টাসা মুদ্গালিয়ার, ঠিক আছে। নেক্সট নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, ইন্ডেনচার রেগুলেশনস উইচ বাউন্ড দ্য আর্টিসানস অফ দ্য ইস্ট ইন্ডিয়া টু সেল দেয়ার প্রোডাক্টস এক্সক্লুসিভলি টু দ্য ইংলিশ কোম্পানি ফ্রম দ্য লেট 18th century ওয়ার নোন অ্যাজ, কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো। দান্ডি, ইস্টার্ন ইন্ডিয়া রেগুলেশন উইচ বাউন্ড দ্য আর্টিসানস ইস্টার্ন ইন্ডিয়া টু সেল দেয়ার প্রোডাক্ট এক্সক্লুসিভলি ইংলিশ কোম্পানি ফ্রম 18th century ওয়াজ নোন অ্যাজ, কতবন্দি, দামদুপাত, দাদনি, কামাইয়া, কি বলা হয়, কারেক্ট আনসার যাকে আমরা বলবো দাদনি, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি দাদনি সিস্টেম, দাদনি সিস্টেম কনসেপ্টটা কোথা থেকে আসে, পার্সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওয়ান হু মেড অ্যান অ্যাডভান্স মার্ক এনি বিজনেস ডিল তাকে আমরা দাদনার বলি, অ্যান্ড দাদনি সিস্টেম 18th century আমরা দেখতে পাই, বিজনেস ম্যানেজমেন্ট কার সাথে, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এখানে কি করা হতো, দ্য কোম্পানি ইউজ টু এঙ্গেজ লোকাল মার্চেন্ট টু প্রোকিওর গুডস ফ্রম দ্য মার্কেট অন দ্য অন ইটস বিহেভ, দে আর কল্ড দাদনি মার্চেন্ট বিকজ দে রিসিভ অ্যাডভান্স ফ্রম দ্য কোম্পানি ফর ডেলিভারিং গুডস আন্ডার দ্য স্টিপুলেটেড টার্মস, মানি ওয়াজ অ্যাডভান্স টু দেম সো দ্যাট দে কুড গো ইন টু দ্য লোকাল মার্কেট অ্যান্ড ট্রান্সফার দ্য অ্যাডভান্স ইফ নেসেসারি দ্য অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচার অফ ডেলিভারি গুডস অ্যাকর্ডিং টু দ্য স্টিপুলেটেড টাইম অ্যান্ড স্পেসিফিকেশন, অ্যান্ড দাদনি মার্চেন্ট পাস দ্য দাদন টু অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার আইদার ডাইরেক্টলি অর থ্রু সেকেন্ড ডিগ্রি ইন্টারমিডিয়েটারি কল্ড দালালস এজেন্ট পাইকারস, বুঝতে পেরেছো কি বলেছে, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা সিস্টেম ছিল। প্রথমত পুরো মার্কেট হচ্ছে ফরেন গুডসে ইনভলভ করা, আর দাদনি সিস্টেম, দাদন তোমরা সে নীল চাষও দেখেছো, এটা হচ্ছে যে মার্চেন্টে ধরো ব্রিটিশ প্রোডাকশনকে বেশি প্রায়োরিটি দেয়, তার জন্য তাদের একটা কিতে থাকে, মূলধন থাকবে, তো এখানে তারা নিজেরাই কিন্তু দিচ্ছে, ঠিক আছে, তারা মূলধন দিচ্ছে এবং সেখান থেকে তোমরা জানো যে কোম্পানি একটা ইন্টারেস্ট পেমেন্ট পায়। আর পরবর্তীকালে যেটা দেখা যায় যে তারা নয় কোম্পানি ডাইরেক্ট ইনভলভ করতো বা দাদনি মানে মিডিয়েটার রাখতো, যে মিডিয়েটারদের আমরা দালাল বলি, দালাল এজেন্ট, ঠিক আছে, বা পাইকার, লোকাল যারা স্টকিস্ট হয়, ঠিক আছে, এদের মাধ্যমে কিন্তু এই দাদনি কিন্তু তারা দিত, ঠিক আছে, তো এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা এই দাদন প্রথা আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে নীল বিদ্রোহের ক্ষেত্রে, নীল চাষের ক্ষেত্রে জোর করে তাদেরকে ঋণ দেওয়া হতো, ঠিক আছে, কিসের জন্য, ম্যাক্সিমাম ব্রিটিশ গুডসের জন্য, ব্রিটিশ এগ্রিকালচার, ব্রিটিশ প্রফিটের জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি,
ইন দ্য স্ক্রিপ্টিভ সম্পর্কে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, দ্য মেন আইটেম এক্সপোর্ট ইন দ্য স্ক্রিপ্টিভ, কোনগুলো এক্সপোর্ট করতো ইন দ্য স্ক্রিপ্টিভ, কোনগুলো এক্সপোর্ট করতো ইন দ্য স্ক্রিপ্টিভ। হ্যাঁ দাদনের মতো, দাদনের মতো, দাদনের মতো মানে তোমাকে এখানে যে মার্চেন্ট বলছে না, মানে ধরো গুডস এর ক্ষেত্রে, ওটা তো নীল চাষ ওটা বাদ দাও, এখানে হচ্ছে আমাদের কি হতো ধরো গুডস এর ক্ষেত্রে, মানে প্রত্যেকটা ইন্ডিয়ান মার্কেটে একমাত্র এই যে দাদুর মার্চেন্ট যারা হতো তারা হচ্ছে ইন্ডিয়ান হতো, ঠিক আছে। এদেরকে, এদের মাধ্যমে কোম্পানি কি করতো পুরো প্রোডাকশন, মানে মার্কেট জুড়ে একমাত্র ব্রিটিশ পণ্য থাকে, মানে কোনো ইন্ডিজিনাস কোনো পণ্য আর কেউ প্রায়োরিটি দেবেই না, একমাত্র ডিপেন্ড থাকবে ব্রিটিশ পণ্যের ওপরে। আর যদি ধরো কেউ তুলতে পারছে না, কেউ রাখতে পারছে না, তখন তাকে কি করা হতো এই মিডিয়েটারদের দ্বারা বা কোম্পানি ডাইরেক্ট ভাবে কি করতো তাদেরকে ইনভেস্ট করতো, মানে যেরকম আমরা নীল চাষে দেখেছিলাম, ঠিক আছে, সেরকম ভাবে ইনভেস্ট করতো, সেই ইনভেস্ট দিয়েই তারা যাতে চালাতে পারতো, মানে তারা প্রোডাকশন বিলেতি জিনিস কিনতে পারতো, রাখতে পারতো সেইভাবে, ঠিক আছে, যাতে কোনোভাবে না দেখাতে পারে যে আমরা কেনার ক্ষমতা রাখি না বা কিছু রাখি না, এটা যাতে না দেখাতে পারে, তার জন্য তাদেরকে মূলধনও দেওয়া হতো, ঠিক আছে, এমনি এমনি না ইন্টারেস্টের এগেনস্টে। এখানে কোনটা কারেক্ট আনসার হবে, উইচ অফ দ্য ফলোইং ওয়ার মেন আইটেমস এক্সপোর্ট অফ দ্য ইন্দাস পিপল, গোল্ড অ্যান্ড সিলভার, কটন গুডস, তারপর রয়েছে কি টেরাকোটাস, শিল্ডস, পটারি, সিলেক্ট দ্য আনসার উইচ অফ উইচ ফ্রম দ্য কোড গিভেন বিলো। তাহলে গোল্ড সিলভার বলেছে, কটন গুডস বলেছে, টেরাকোটা বলেছে, সিলস বলেছে, কোনটা কারেক্ট হতে পারে এখানে, এক্সপোর্ট ইন দাস পিপল। কোনটা এক্সপোর্ট করতো, কোনটা এক্সপোর্ট করা হতো, অপশন এ 2, 3, 5 মানে কটন গুডস, টেরাকোটা আর 5 পটারি, মেন আইটেম এক্সপোর্ট হতো যেটা, প্রত্যেকটা আইটেম যেখানে এগ্রিকালচার প্রোডাক্ট, কটন গুডস, টেরাকোটা, বিট, কোচ সিল, আইভরি, এগুলো সবই হচ্ছে আমাদের কিন্তু এক্সপোর্ট হতো। আ ভেরি ইন্টারেস্টিং ফিচার অফ দি সিভিলাইজেশন, আয়রন ওয়াজ নট নোন বাই দ্য পিপল, কিন্তু তোমরা খুব ভালো করে জানো যেটা আমরা ইম্পোর্ট করা হতো আফগানিস্তান, গোল্ড, ঠিক আছে, আর সিলভার, এই দুটো কিন্তু ইম্পোর্ট করা হতো, এবং তোমরা জানো যেটা শিল ছিল, এই শিলটা কোনো প্রোডাকশন, এটা কোনো ট্রেডের ক্ষেত্রে না, শিল তারা ব্যবহার করতো তাদের ট্রেডমার্ক হিসাবে, তো সেই জন্য এখানে এক্সপোর্টের যখন প্রোডাকশন বলেছে, তাহলে এক্সপোর্ট প্রোডাকশনের মধ্যে এগুলো রয়েছে, শিল কিন্তু কোনো প্রোডাকশন না, শিল হচ্ছে তারা ব্যবহার করতো বাণিজ্যের ক্ষেত্রে, মানে তাদের আছে না ট্রেডমার্ক, তো মার্ক ক্ষেত্রে তারা শিল ইউজ করতো, ঠিক আছে, তো সেই জন্য এখানে আমাদের কি হয়ে গেল, শিল যেটা ছিল আর গোল্ড অ্যান্ড সিলভার যেটা ছিল, তো এই দুটো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যেখানে একদম ঠিক 2, 3 আর 5 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ নট বিন মেনশন ইন দ্য আসিনেভা ইন অশোকান ইনস্ক্রিপশন, আসিনেভা শব্দটা গ্রিড অ্যান্ড প্যাশন, ক্রুয়েলটি অ্যান্ড অ্যাঙ্গার, প্রাইড অ্যান্ড ফিউরি, অ্যান্ড এনভি অ্যান্ড রিভেঞ্জ। তো আসিনেভা বলতে কি বোঝানো হয়, হ্যাঁ সিল তো হতো না, সিল তো আমাদের ট্রেডের প্রোডাকশন ছিল, ওই জন্য সিল হতো না, একদমই কারেক্ট, সিল হতো না। বলো এটা কোনটা কারেক্ট আনসার হবে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গ্রিড অ্যান্ড আশিনেভা, অশোকান ইনস্ক্রিপশনে আশিনেভা বলতে কি বোঝানো হয়, আশিনেভা বলতে কি বোঝানো হয়, প্রত্যেকে বলে ফেলে এটা, আশিনেভা বলতে কি বোঝানো হয়, Which one of the following has not been mentioned as Ashineva in Ashokan inscription? Ashineva not mentioned. Konta greed and passion. Greed and passion.
লোভ লোভ ঠিক আছে, গ্রিড অ্যান্ড প্যাশন একমাত্র আমাদের অষ্টম ইনস্ক্রিপশনে মেনশন নেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রুয়েলটি একগার আছে কলিঙ্গ ব্যাড হিসাবে, প্রাইড ফোরি আছে, এনভাই অ্যান্ড রিভেঞ্জ আছে। কিন্তু গ্রিড রিভেঞ্জ তোমরা যদি বলো রিভেঞ্জ কিসের ক্ষেত্রে রয়েছে, তার সিক্স ব্রাদার্সের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানে প্রত্যেকটা গ্রিড অ্যান্ড প্যাশন নট বিন মেনশন ইন দ্য অশিনেভা ইন দ্য অশোকান ইনস্ক্রিপশন, যেখানে আমরা প্রত্যেকটা পিলার ইনস্ক্রিপশন দেখতে পাচ্ছি কোনটাতে কি মেনশন আছে, রুমেন্দাই পিলার ইনস্ক্রিপশন কি জন্য ইম্পর্টেন্ট ছিল, যেখানে ট্যাক্স এক্সাম করা হয়, নিগালি সাগর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চারটে যদি তোমরা পড়ো অন্য কিছু তোমাদের লাগেই না। নিগালি সাগর কি জন্য ইম্পর্টেন্ট, ইট ওয়াজ অরিজিনালি কপিলাবস্তু, কপিলাবস্তু জানো, যেখানে গৌতম বুদ্ধের জন্ম, ইট মেনশন অশোক ইনক্রিজ দ্য হাইট অফ দ্য স্তূপা বুদ্ধা কোনাকামা, ঠিক আছে, কোনাকামা না ডাবল সাইজ বুদ্ধা কিন্তু নিয়ে আসে। সোর্স অফ পিলার স্টোন যদি আমরা বলি, পিলার স্টোনের সোর্স কি, এই এই সমস্ত পিলারের যে পাথর ব্যবহার করা হতো, এটা স্যান্ড স্টোন, যেটা সোর্স হচ্ছে মথুরা, ঠিক আছে, তো কি কালারের হতো, কোথা থেকে, হোয়াট সাইডের সোর্স কি, অমরাবতী, ল্যাঙ্গুয়েজ কি ছিল ইনস্ক্রিপশনে, প্রাকৃত গ্রিক অ্যারামিক, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। কান্দাহার রক ইনস্ক্রিপশন ছিল বাইলিঙ্গুয়াল, পরীক্ষায় আসে এটা বাইলিঙ্গুয়াল কোনটা ছিল, কান্দাহার ইনস্ক্রিপশন ফাউন্ড পাকিস্তান এরিয়া খরোষ্ঠি স্ক্রিপ্ট, তাহলে এই বাইলিঙ্গুয়ালে আমরা কি দেখতে পাই, কোন স্ক্রিপ্ট দেখতে পাই, খরোষ্ঠি। বাইলিঙ্গুয়াল কেন বলেছে, দুটো ভাষা প্রাকৃত এবং অ্যারামিক দুটো ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার হয়, সেই জন্য বাইলিঙ্গুয়াল, দুই ভাষা, দ্বি ভাষা যাকে আমরা বলি, ঠিক আছে। নেক্সট, হু ওয়াজ দ্য ব্যাক্ট্রিয়ান কিং ইনভেড ইন্ডিয়া, কোনটা কারেক্ট আনসার হবে বলে ফেলে, 182 BC-তে হু ইনভেড ইন্ডিয়া, এই প্রশ্নগুলো কিন্তু অনেকটা আমরা বলতে পারবো ইউপিএসসি স্ট্যান্ডার্ডে, ঠিক আছে, অনেকটাই কিন্তু ইউপিএসসি স্ট্যান্ডার্ডে, প্রত্যেকে বলে ফেলো হু ওয়াজ দ্য ব্যাক্ট্রিয়ান কিং দ্যাট ইনভেডেড ইন্ডিয়া ইন অ্যাবাউট 182 BC অ্যান্ড রিস্টেড আ কনসিডারেবল পার্ট অফ দ্য নর্থ ওয়েস্ট, তাহলে কোনটা কারেক্ট আনসার হবে, ডেমিট্রিয়াস, অ্যান্টিগোনাস, ফিলাডেলফাস অ্যান্ড গন্ডোফেরান্স, তাহলে আনসার কি হয়ে যাবে, ডেমিট্রিয়াস, কি হয়ে যাবে, ডেমিট্রিয়াস, ডেমিট্রিয়াস দ্য কিং অফ দ্য ব্যাক্ট্রিয়ান ইনভেড 190 BC, ঠিক আছে, তাহলে কার সময়, 190 BC মানে কার সময় হচ্ছে এটা, 190 BC মিনস 190 ব্যাক্ট্রিয়ান গ্রিক, 190 ব্যাক্ট্রিয়ান গ্রিক, সে সময় কে রয়েছে পরবর্তীকালে, শুঙ্গরা আসবে, ইন্দো গ্রিক যাকে আমরা বলি, ইয়াবানা এরা, শুঙ্গ এরা, ঠিক আছে, মানে ওই বৃহদ্রথ টাইমে, তারপরে 180 থেকে অ্যাকচুয়ালি শুঙ্গরা শুরু করে, ওই টাইমটাই মানে একদমই মৌর্যদের শেষ, শুঙ্গদের শুরু। নেক্সট, হু অ্যামাং দ্য ফলিং ওয়াজ নট আ গ্রিক অ্যাম্বাসেডার স্টেইং অ্যাট দ্য মোরিয়ান কোর্ট, নট গ্রিক অ্যাম্বাসেডার স্টেইং অ্যাট দ্য মোরিয়ান কোর্ট, কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো, হু অফ দ্য ফলিং গ্রিক অ্যাম্বাসেডার, হু ওয়াজ নট আ গ্রিক অ্যাম্বাসেডার স্টেইং অ্যাট মোরিয়ান কোর্ট, যে ছিলেন না গ্রিক অ্যাম্বাসেডার, কে, গ্রিক অ্যাম্বাসেডার ছিলেন না এর মধ্যে কে, মেগাস্থিনিস, ডেমাক্রিয়াস, ডাইনিশিয়াস, কে ছিলেন না, ছিলেন না হচ্ছে এখানে গ্রিক অ্যাম্বাসেডার, ডিওডোরাস, বাদ বাকি সবাই ছিলেন, এই দুজন তোমরা জানো যে বিন্দুসারের টাইমে আসে, মেগাস্থিনিস, চন্দ্রগুপ্ত মৌর্য, এখানে আমাদের ডিওডোরাস, ডিওডোরাস হচ্ছেন আমাদের গ্রিক হিস্টোরিয়ান, ঠিক আছে, হিস্টোরিয়ান ছিলেন, যেটা হচ্ছে আমাদের সিসিলি দেখতেই পাচ্ছি, হি হ্যাজ নোন দ্য রাইটিং অফ দ্য মনুমেন্টাল ইউনিভার্সাল হিস্ট্রি, ঠিক আছে, তো সেই জন্য হিস্ট্রি ওনাকে বলা হয় গ্রিক হিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করব, কোন টাকা শোধনাস, কোন টাকা শোধনাস অফ দ্য মোরিয়ান পিরিয়ড, এটাকে আমরা কি বলি, কোন টাকা শোধনাস কে কি বলি আমরা, কোন টাকা শোধনাস কে আমরা কি বলি প্রত্যেকে বলে ফেলো, কোন টাকা শোধনাস কে আমরা কি বলি, বলো কোন টাকা শোধনাসদের আমরা কি বলি, কোন টাকা শোধনা,
কন টাকা শোধনা, কন টাকা শোধনা যদি বলে শোধন মানে কি, যেখানে তোমাকে শোধন মিন্স কি মানে শোধনাগার কাকে বলে, জেলকে বলা হয়। দেখো এখানে দুটো পারপাসে জেল ছিল, ঠিক আছে, আমরা জানি এখানে দুটো পারপাসে, একটা সিভিল পারপাসে ছিল, একটা ক্রিমিনাল পারপাসে ছিল। যদি আমাদের সিভিল পারপাসে বলে তাহলে আমাদের কি হয়ে যাবে, সিভিল পারপাসে কোনটা বলে ফেলো, সিভিল পারপাসে কোনটা, ধর্মস্থায়া, ধর্মস্থায়া হচ্ছে সিভিল পারপাসে শোধনাগার, আর ক্রিমিনাল পারপাসে হচ্ছে কোন টাকা শোধন, এখানে দুটোই আছে ক্রিমিনাল কোর্ট আর সিভিল কোর্ট, তাহলে আনসার কি হয়ে যাবে, ক্রিমিনাল, ক্রিমিনাল কোর্টকে বলা হয়, বুঝতে পেরেছো? তাহলে আমরা জুডিশিয়াল সিস্টেম, মৌর্য রাজাই জুডিশিয়াল সিস্টেমের হেড থাকতো, রাজাই বিচার করতো, এখানে অর্থশাস্ত্র মেনশন দ্য কোর্ট, ল ব্রেকার সেটেল ডিসপিউট, ঠিক আছে, অর্থশাস্ত্রতে মেনশন করা আছে তোমরা জানো, এই জন্য এই কথাটা বলা হয়। এই যে দ্বন্দ্ব সমতা ব্যবহার সমতা, ঠিক আছে, এটাও আমাদের একটা দ্বন্দ্ব সমতা ব্যবহার সমতা ইকুয়ালিটির কথা, এই দ্বন্দ্ব সমতা ব্যবহার সমতার কথা মেনশন হচ্ছে অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র পুরোপুরি, অর্থশাস্ত্র কিসের উপর বেস করা, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের উপর, ঠিক আছে। তাহলে এখানে আমরা সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্টকে দেখতে পাচ্ছি, অর্থশাস্ত্র, ধর্মস্থায়া হচ্ছে সিভিল সিভিল কোর্ট, আর কণ্ঠক শোধনা হচ্ছে আমাদের ক্রিমিনাল উইং, ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে। দ্য ফর্মার ডিল উইথ সিভিল ম্যাটার অ্যান্ড ডিসাইডেড ওভার থ্রি অমর্তাস ধর্মস্থাস। নেক্সট প্রত্যেককে বলা হচ্ছে, যারা এখনও তোমরা আনএকাডেমি ক্লাসে জয়েন করোনি, প্রত্যেকে ক্লাসে জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আনএকাডেমি WEPSC সাবস্ক্রিপশনের মাধ্যমে তুমি আনএকাডেমি বেস্ট এডুকেটেড স্ট্রাকচারাল কোর্স পেয়ে যাবে, ডেইলি লাইভ ইন্টারঅ্যাক্টিভ কোর্স, ঠিক আছে, যেখান থেকে তুমি র্যাপিড রিভিশন পাবে, ফ্রি মক টেস্ট তো পাচ্ছই, ঠিক আছে, যেখানে তোমরা ক্লাসে স্টুডেন্টদের জন্য মক টেস্ট তো রয়েছেই, ফ্রি স্টুডেন্টদের জন্য মক টেস্ট রাখা হয়েছে, আমাদের রাখা হয়েছে, আমি তোমাদের দিচ্ছি কিছুক্ষণ পর, আর লিভ মক টেস্ট মানে সরি লাইভ মক টেস্ট আর কুইজ কিন্তু তোমাদের তো রাখাই হয়, এটা লাইভ মক টেস্ট কুইজ, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের স্পেশাল ক্লাসের মাধ্যমে যেটাকে বলা হয়, এই সমস্ত ফিচার তুমি পেয়ে যাচ্ছ আনএকাডেমি তোমাদের যে অ্যাপসের মাধ্যমে, অ্যাপস ক্লাস যেটাকে বলা হয় ইউটিউব ছাড়া, আর 3 মাস থেকে 1 মাস থেকে 2 বছর পর্যন্ত সব অ্যামাউন্ট রয়েছে। এই প্রত্যেকটা যেটা হচ্ছে আমাদের কমপ্লিট কোর্স ফিচার যেটাকে বলা হয় সেটা 24 মান্থ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 13,000, 13,680, 10% ডিসকাউন্ট, তো অবশ্যই তোমরা এই রেফারেল কোডটা ইউজ করো, RAMI এলে 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। এবার আমরা মিডিয়েভাল পড়বো, হাজাম, হামজা নামা, হামজা নামা সাবজেক্ট ম্যাটার কী ছিল, আর্কিটেকচার ছিল, কোনো পেন্টিং ছিল, কোনো মিউজিক ছিল, নাকি ফিলোসফি ছিল, কি ছিল, দ্য সাবজেক্ট ম্যাটার হামজা নামা পেন্টিং ছিল, পেন্টিং, তো এই পেন্টিংয়ে কী বলা হয়েছিল, হামজা নামা, হামজা নামাতে কি পেন্টিং করা হয়েছিল, দেখো আমির হামজা যিনি হচ্ছেন প্রফেট ইসলাম, প্রফেটের কে আঙ্কেল, তো উনি কি করেছিলেন, উনি যেটা হামজা নামা হচ্ছে আমাদের, হামজা নামা ওয়াজ এক্সট্রিমলি ফ্যান্সিফুল স্টোরি, ঠিক আছে, কিন্তু এটা অপোজ করেছিলেন বাবার, বাবারের এই পার্সিয়ান স্টাইলে হামজা নামা যেটাকে পেন্টিং আমরা বলতে পারি, ক্লথ পেন্টিং, তো এটা কিন্তু একদমই পছন্দ ছিল না, ঠিক আছে, কিন্তু এটাকে যদি বলা হয় সাপোর্ট করেছিলেন, বা কমিশন যদি কার কমিশনে হয় তাহলে এটা আকবর কিন্তু অবশ্যই সাপোর্টকে করেছিলেন, সম্রাট আকবর। তো এখানে কী কী ব্যবহার করা হতো, স্টোরি টেলিং, কী কী, ড্যাজলিং ইমেজ, গ্লোয়িং দ্য জুয়েল লাইক কালার, ঠিক আছে, এখানে গোল্ডেন কালার যেটাকে বলা হয় ইউজ করা হতো, ইনিশিয়ালি পেন্টিং শো দ্য পার্সিয়ান সাফাভি স্টাইল, ঠিক আছে, ব্রিলিয়ান্ট রেড ব্লু গ্রিন কালার, তো এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। যাই হোক, নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং নোবেলস আকবর ওয়াজ কিল্ড বাই দ্য আফগান রেবেল ইন ওয়ান অফ দ্য মুঘল ক্যাম্পেন টু সাপ্রেস দেম, মনসিং, টোডরমল, বীরবল, ভগবান দাস। কাকে মারা হয় আফগানদের দ্বারা, আফগানরা মারা মেরে ফেলে কাকে, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকে বলে ফেলো, আর আফগানদের সেই গোষ্ঠীটার নাম তোমরা সবাই জানো, তো বলে ফেলো কোনটা কারেক্ট আনসার হবে, সবাই জানো সেই গোষ্ঠীটার নাম যারা খালি মেরে ফেলতো, বলে ফেলো কোনটা কারেক্ট আনসার হবে,
সুচিত্রা সৌমিত্র বীরবল। কারেক্ট আনসার বীরবল, একদম ঠিক কথা, বীরবল হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তো বীরবলকে এখানে মারা হয়েছিল কোন, এই যে বলছে আফগানদের দ্বারা, কোন আফগানের দ্বারা মারা হয়েছিল? না না খোকার না, ইউসুফ জাহি, ইউসুফ জাহি, ইউসুফ জাহি। ঠিক আছে, ইউসুফ জাহি ট্রাইব, ইউসুফ জাহি ট্রাইবস অফ দ্য আফগানিস্তান হ্যাড স্টার্টেড রেবেলিয়ন দ্য ইস্টার্ন ব্যাঙ্ক অফ দ্য ইন্দাস এগেইনস্ট দ্য মুঘল। মানে তাদের চাই হচ্ছে কাবুল নদী, ঠিক আছে, ইন্দাস রিভারের যাকে আমরা বলি ইস্টার্ন ব্যাঙ্ক তাদের চাই। তো এটা নিয়ে তাদের ইউসুফ জাহির সাথে যুদ্ধ হয় মুঘলদের। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আফটার দ্য ট্রুপ সেন্ট হান্ড্রেড সাফার লুজেস, আকবর সেন্ট বীরবল, ঠিক আছে, বীরবলকে পাঠিয়েছিলেন। তো সেখানে কিন্তু বীরবলকে হত্যা করা হয় এই ইউসুফ জাই ট্রাইবদের দ্বারা। ঠিক আছে, হিন্দু অ্যাডভাইজার অ্যান্ড মেন কমান্ডার অফ আর্মি ইন দ্য কোর্ট অফ দ্য মুঘল রুলার। তাহলে মুঘল এম্পায়ার আকবরের সময় কিন্তু বীরবল ছিলেন, ওই যখন আমাদের ইউসুফ জাই ট্রাইবসদের এগেনস্টে যুদ্ধ হয় সেখানে মেন কমান্ডার উনি ছিলেন। ঠিক আছে, নেক্সট, বীরবল ওয়াজ অ্যাপয়েন্টেড আকবর অ্যাজ আ মিনিস্টার অ্যান্ড ইউজড পোয়েট অ্যান্ড সিঙ্গার। তোমরা জানো আকবর বীরবল, তোমরা কার্টুনও দেখো, ওনার বন্ধু মানে বলা হয় না যে বন্ধুর মতো ছিলেন। ঠিক আছে, সব থেকে প্রিয় ছিলেন আকবরের, সেই হিসাবে বীরবল কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আবুল ফজলও কিন্তু ছিলেন। ঠিক আছে, আবুল ফজল কিন্তু আমাদের যিনি তোমরা জানো ল বুক নিয়েছিলেন, আইনি আকবরী আকবরের সময় অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে লিখেছিলেন, সেই আবুল ফজলও কিন্তু আমাদের কি ছিলেন বলতো, তোমার দিন ইলাহি চিফ প্রিস্ট ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবো। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করবো, হু ইন্ট্রোডিউস দ্য ফেমাস পার্সিয়ান ফেস্টিভ্যাল নরাজ। খোকার ট্রাইব না, ইউসুফ জাই, হ্যাঁ, হু ইন্ট্রোডিউস দ্য ফেমাস পার্সিয়ান ফেস্টিভ্যাল অফ নরাজ, আলাউদ্দিন খিলজি, ইলতুৎমিশ, বলবন এবং ফিরোজ তুগলক। কোনটা কারেক্ট অ্যান্সার হবে এখানে? বলবন, সি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, নরোজ ফেস্টিভ্যাল, পার্সিয়ান নিউ ইয়ার, ফার্স্ট ডে অফ দ্য স্প্রিং ফেস্টিভ্যাল ওয়াজ ইন্ট্রোডিউস গিয়াসউদ্দিন বলবন, নরোজ ফেস্টিভ্যাল মনে রাখতে হবে। দ্য ফেমাস জৈন টেম্পলস অ্যাট দিলওয়াড়া, দিলওয়াড়া টেম্পল ফাউন্ডার কারা, দিলওয়াড়া টেম্পলের ফাউন্ডার কারা? দিলওয়াড়া টেম্পলের ফাউন্ডার কারা? হু দ্য ফেমাস জৈন টেম্পল দিলওয়াড়া টেম্পল, চ্যান্ডেলাস, চৌহানস, পারামারা, সোলাঙ্কি, সরি চ্যান্ডেলা না, সোলাঙ্কি, ওয়েস্টার্ন চালুকা যাকে আমরা সোলাঙ্কি বলি, সরি সরি সরি, সোলাঙ্কি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, সোলাঙ্কি, চালুকাস ডাইনেস্টি জৈন টেম্পল যাকে আমরা সোলাঙ্কি বলি, সোলাঙ্কি, আর চ্যান্ডেলা তো আলাদা, চ্যান্ডেলা হচ্ছে বুন্দেলখান্ড। ঠিক আছে, সেন্ট্রাল ইন্ডিয়া, চ্যান্ডেলা সেন্ট্রাল ইন্ডিয়া, আর সোলাঙ্কি হচ্ছে ওয়েস্টার্ন চালুকাকে বলা, যেখানে ওয়েস্টার্ন চালুকা ইম্পর্টেন্ট কেন ছিল কেউ বলতে পারবে? ওয়েস্টার্ন চালুকা ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েস্টার্ন চালুকা ইম্পর্টেন্ট কেন ছিল কেউ বলতে পারবে? ওয়েস্টার্ন চালুকা ইম্পর্টেন্ট ছিল কেন? চ্যান্ডেলা হচ্ছে খাজুরাও, হ্যাঁ খাজুরাও টেম্পল। আচ্ছা, ওয়েস্টার্ন চালুকা ইম্পর্টেন্ট কেন ছিল বলতো? বিক্রমাদিত্য টু, যিনি প্রথম আরব অ্যাটাক থেকে, কিন্তু বিক্রমাদিত্য বাঁচিয়েছিলেন আরব অ্যাটাক থেকে ভারতকে, এই জন্য কিন্তু মনে রাখতে হবে সেই ওয়েস্টার্ন চালুক্কা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, চ্যান্ডেলা, ওয়েস্টার্ন চালুক্কা কোথায় অবস্থান করছে? দার্লিয়েস্ট বিল্ড বাই বিমল শাহ অ্যান্ড ডিজাইন দ্য ফাইন্যান্স বাই বস্তুপাল, জয়েন্ট মিনিস্টার ধোলকা, দোলকা, দিলওয়াড়া টেম্পল ওয়ার নোন অ্যাজ দ্য এক্সিলেন্ট আর্কিটেকচার। ঠিক আছে, যাই হোক, নেক্সট, এবার হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গজপতি, গজপতির ফাউন্ডার কে? পুরুষত্ব কপিলেন্দ্র, প্রতাপারুদ্র, হ্যাঁ, আর নাগভট্ট হচ্ছে সময় আবার সেকেন্ড টাইম যে আরো ব্যাটাক হয় 738। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম রেজিস প্রথম আটকে ছিলেন কে? বিক্রমাদিত্য, ওয়েস্টার্ন চালুকে, এই জন্য ইম্পর্টেন্ট। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য
গজপতি ডাইনেস্টি অফ উড়িষ্যা, পুরুষোত্তম, কপিলেন্দ্র, প্রতাপারুদ্র, বিদ্যাধারা। কারেক্ট আনসার, গজপতি ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন গজপতি, দ্য হিন্দু ডাইনেস্টি। ঠিক আছে, এখানে হচ্ছে কপিলেন্দ্র দেবা যিনি ছিলেন আমাদের ফাউন্ডার গজপতি ডাইনেস্টি। এস্টাবলিশ কত সালে হয়, কোন সময় থেকে, 1434, মানে 1434 মানে হচ্ছে যখন আমাদের দিল্লি সুলতানেট আমরা দেখতে পাই। ঠিক আছে, সেই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে কলিঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, কিছু পার্ট নিয়ে, আমাদের ইস্টার্ন পার্ট কিছু নিয়ে, মধ্যপ্রদেশ সেন্ট্রাল নিয়ে গজপতিদের রুল চলে, গজপতি মিডিয়েভাল হিন্দু ডাইনেস্টিতে। ঠিক আছে, 1434 থেকে 1541 পর্যন্ত কপিলেন্দ্র দেবা। কারেক্ট আনসার, একদম ঠিক। ঠিক আছে, সবাইকে বলা হচ্ছে যারা এখনো তোমরা অ্যাকাডেমি ক্লাসে জয়েন করোনি তারা প্রত্যেকে 20 হলো আর 5টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেন হয়ে গেলে আমি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকে বলা হচ্ছে যারা এখনো তোমরা জয়েন করোনি WBPSC, প্রত্যেকে সাবস্ক্রাইব করো, ইন্ডিয়াস বেস্ট এডুকেটার্স প্ল্যাটফর্ম, ডেইলি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস আছে, স্ট্রাকচার কোর্স, PDFs, লাইভ মক টেস্ট, কুইজ, 2 বছরের সাবস্ক্রিপশন, 1 বছরের সাবস্ক্রিপশন, 6 মান্থ, 3 মান্থ, ঠিক আছে, সব অ্যাভেলেবেল। তোমরা প্রত্যেকে কিন্তু এই কোডটা ইউজ করো RAMILA 10% ডিসকাউন্টের জন্য, আর অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আনএকাডেমি ক্লাসে জয়েন করো। ঠিক আছে, এবার যেটা তোমাদের রাখা হবে সেটা হলো MCQ কমপ্লিট। তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে এভরি ডে ক্লাস, ক্লাস টাইম 7 PM, 7 PM নেক্সট কবে ক্লাস আছে, আজকে ক তারিখ, আজকে হচ্ছে আমাদের 4 তারিখ, আজকে নেই কালকে নেই, আবার 6 তারিখে আছে। ঠিক আছে, তাহলে ক্লাস, ক্লাস টাইম, স্পেশাল ক্লাস টাইম 7:30 থেকে 8:30, 8:30 থেকে 9:30, ইউটিউবে ক্লাস টাইম 12:30 আর 10:30, 10:30 রোজ থাকে না, যেদিন থাকবে আমি 12:30 ক্লাসে বলে দেবো, আজকে নেই। ঠিক আছে, প্রত্যেকে জয়েন করো অনএকাডেমি ক্লাসে। ঠিক আছে, রেফারেল কোড ইউজ করে যত তাড়াতাড়ি সম্ভব। আর এখানে বলো যে হু লেড দ্য মহৎ সত্যাগ্রহ, মহৎ সত্যাগ্রহের লিডারশিপ কে দিয়েছে, মহৎ সত্যাগ্রহের লিডারশিপ কে দিয়েছিল, কি বলবো, মহৎ সত্যাগ্রহের লিডারশিপ কে দিয়েছিলেন, মহাত্মা গান্ধী, ডক্টর BR আম্বেদকর, আচার্য বিনোবা ভাবে অ্যান্ড বাল গঙ্গাধর তিলক। তাহলে এখানে আনসার কি হয়ে যাবে, BR আম্বেদকর মহৎ সত্যাগ্রহ, কারেক্ট আনসার। ঠিক আছে, BR আম্বেদকর মহৎ সত্যাগ্রহ, একদম কারেক্ট। নেক্সট যেটা আমরা আলোচনা করব, হু ফাউন্ডেড দ্য স্বদেশী, স্বদেশী ভান্ডার 1897, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্বদেশী ভান্ডার কে এস্টাবলিশ, স্বদেশী ভান্ডার, স্বদেশী, স্বদেশী বাস্তু পরিচারিণী সভা, স্বদেশী বাস্তু পরিচারিণী সভা, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার। নেক্সট হচ্ছে তিলক স্বরাজ ফান্ড, তিলক স্বরাজ ফান্ড, তিলক স্বরাজ ফান্ড। কারেক্ট আনসার, এখানে রবীন্দ্রনাথ টেগর, এখানে রবীন্দ্রনাথ টেগর, কি হচ্ছে এটা, রবীন্দ্রনাথ টেগর কি হচ্ছে বুঝতে পারছি না। স্বদেশী বাস্তু পরিচারিণী সভা হচ্ছে আমাদের তিলক 1897, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে পাটিশালা বেঙ্গল 1903, আর তিলক স্বরাজ ফান্ড 21। ঠিক আছে, এখানে ভালো করে আমরা দেখে নেব, স্বদেশী ভান্ডার, সরলা দেবী, লক্ষ্মীর ভান্ডার, অ্যান্টি পার্টিশন এজিটেশন, ঠিক আছে, এটা ভালো করে দেখে নিলাম আমরা, কারণ সেই সময় তোমরা জানো যে আমাদের মুভমেন্টের জন্য, ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটির জন্য, স্বদেশী গুডসের জন্য আমাদের ডিমান্ড ছিল, যেমন আমরা দেখেছিলাম না ন্যাশনাল গুডস, তুমি বলবে যে ন্যাশনাল বা স্বদেশী কনসেপ্ট তো পার্টিশন থেকে আসে, না না না, একদম প্রথমে যখন আমরা সব কিছু ন্যাশনাল জিমনাস্টিক, ন্যাশনাল পেপার, ন্যাশনাল থিয়েটার, আমরা প্রথম দেশে নবগোপাল মিত্র 1867 তখন থেকে আমরা দেখতে পারতাম। ঠিক আছে, তো স্বদেশী গুডসের জন্য আমাদের কয়েক ফ্যামিলি, যেমন গগনেন্দ্রনাথ টেগর, ঠিক আছে, নবগোপাল মিত্র, তো এদের নাম কিন্তু খুবই ফেমাস,
নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, রুমেন্দাই পিলার ইনস্ক্রিপশন। রুমেন্দাই বুদ্ধদেবের কি দেখে? বার্থ, বার্থ কিন্তু, ঠিক আছে, কি হচ্ছে? রুমেন্দাই পিলার ইনস্ক্রিপশনে যেটা আমরা দেখতে পেয়েছি, লুম্বিনী পিলার ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু সম্রাট অশোকের, ঠিক আছে, যে ট্যাক্স ছাড় দেওয়া লুম্বিনীতে, এই তথ্য আমরা পাই, এবং গৌতম বুদ্ধের জন্ম সম্পর্কেও আমরা জানতে পারি লুম্বিনী, ঠিক আছে, এই জন্য ইম্পর্টেন্ট। আর এদিকে হচ্ছে আমাদের, আমি এটা কালকেও তোমাদের বলেছিলাম যে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের টোটাল কতগুলো আমাদের এডিক্ট আছে, তো 7, 14 প্লাস 2, 16, তাই তো? 16 আর 6-তে কত কত রয়েছে? 16 আর 6 কত? আর 7, তাহলে টোটাল কতগুলো রয়েছে এখানে অনুযায়ী? 16 আর 6, আর তারপরে হচ্ছে আমাদের টোটাল 7 পিলার এডি, মানে টোটাল আমাদের দেখো 34 ইনস্ক্রিপশন, এটা কিন্তু মাথায় রাখবে, 34, আবার অনেক জায়গায় তোমাদের 33 থাকে, ঠিক আছে, আর সেই 33টা যদি আমরা বলি তাহলে কিন্তু তোমাদের যদি 33 থাকে আর 34 থাকে তাহলে এক্স্যাক্টলি কিন্তু 34কে দেবে, যদি 34 না থাকে তাহলে 33 টোটাল ইনস্ক্রিপশন কিন্তু দেবে। আর যদি বলে সব থেকে হায়েস্ট ইনস্ক্রিপশন আমরা কার সময় দেখতে পাই, ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে আমরা সব থেকে হায়েস্ট গুপ্ত পিরিয়ডে ইনস্ক্রিপশন, তাহলে কিন্তু কুমার গুপ্ত, ঠিক আছে, কুমার গুপ্তের সময় টোটাল 14 ইনস্ক্রিপশন আমরা পাই। তো এখানে প্রত্যেকটা পিলারের দিকতে কিন্তু, হ্যাঁ, 14, 15, 14, 15, 4, 1, হ্যাঁ 14, 15, 4, 1, কিন্তু আমাদের আছে না পিলার এডিক টোটাল 7টা, মেজর রক এডিক, মাইনর রক এডিক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল কতগুলো রয়েছে মেজর রক এডিক, কতগুলো রয়েছে মাইনর রক এডিক, কতগুলো রয়েছে পিলার এডিক, টোটাল আমাদের 34, যেটা সেই 34 যদি টোটাল ইনস্ক্রিপশন বলে, 34, 33 ওটা আমি বলছি, তাহলে কিন্তু 34 হবে, ঠিক আছে। নেক্সট, আর এই পিলার এডিক্টের প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার এটা কিন্তু খুব ভালো করে কিন্তু দেখবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ এখানে প্রত্যেকটা, যেমন ধরো আমি যেমন ধাম্মা, যেমন রিলিজিয়ান টলারেন্স, রিলিজিয়ান টলারেন্সটা খুব ইম্পর্টেন্ট, কোন পিলার এডিক্টে রিলিজিয়ান টলারেন্সের কথা মেনশন করা আছে, আমি কালকেও বলেছিলাম এটা তোমাদের, সেটা হচ্ছে 7, এই যে অশোক ওয়ার্কস ফর হিজ ধর্ম পলিসি, যেটা ধর্মকে অ্যাপ্লাই করে ব্রাহ্মণিজম, সবাইকে ইকুয়াল মানে সম্মান দেওয়া, যেটা ধম্ম মহামত্তাসদের দ্বারা, সেটা হচ্ছে আমাদের পিলার এডিক্ট 7-এ, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর ডেফিনেশন ধর্ম কোন পিলার এডিক্টে, পিলার এডিক্ট 2, এগুলো একটু ভালো করে দেখবে, আর বাদ বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। যদি তোমাদের বলা হয় দেখো রাজুকা ইউক্তা প্রাদেশিকা, তাহলে কিন্তু থার্ড রক এডিক্ট, যদি পিলার এডিক্টে বলা হয় ওয়ার্ক অফ রাজুকা কি হিসাবে, ডিপার্টমেন্ট জাস্টিস, এই যে রাজুকার কাজ যে জাস্টিস, এই কথাটা মেনশন করা আছে কিন্তু 4 পিলার এডিক্টে, রাজুকা যদি বলে রাজুকার কথা কোথায় মেনশন করা আছে, তখন তোমার রক এডিক্ট পিলার এডিক্ট থাকবে, তখন কিন্তু 3 রক এডিক্ট, কিন্তু যদি বলে রাজুকার কাজ হচ্ছে ডিপার্টমেন্ট জাস্টিস দেখা, এটা কোথায় মেনশন করা আছে, তখন কিন্তু 4 রক এডিক্ট হবে। এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখবে, কারণ মেন্স দিতে যাচ্ছ, মেন্স দিতে গেলে কিন্তু তোমাকে প্রত্যেকটা জায়গা ভালো করে কিন্তু এই, বিশেষ করে এই জায়গাগুলো একদম ক্লিয়ার করে যাবে, আর সম্রাট অশোকের রকেটিক পিলারেটিক থেকে প্রশ্ন কিন্তু থাকবে। হু ট্রান্সলেটেড অথর্ব বেদা ইন্টু পার্সিয়ান ডিউরিং মুঘল পিরিয়ড, আবুল আব্দুল হামিদ লাহোরি, আজ ইব্রাহিম শাহিন্দি, খাফি খান,
সবাই জানো হাজি ইব্রাহিম সারহিন্দি। ইব্রাহিম সারহিন্দি এই নামটা আমাদের মনে রাখতে হবে। এবং রাজতরঙ্গিনী হচ্ছে সেই সময় ট্রান্সলেট হয়েছিল মৌলানা শাহ মোহাম্মদ সাওয়ারি। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে। প্রত্যেকে কিন্তু জয়েন করো, 3 মাস, 1 মাস থেকে 2 বছর পর্যন্ত সব রকম অ্যামাউন্ট তোমার কাছে দেওয়া আছে। আন একাডেমি WBPSC সাবস্ক্রাইব করো, আর ইন্ডিয়াস বেস্ট এডুকেটার স্ট্রাকচারাল কোর্স তোমরা রেগুলার করো, র্যাপিড প্র্যাকটিস সেশন, প্রতিদিন প্রচুর পরিমাণে ক্লাস তোমরা পাবে। ঠিক আছে, যা না পে করবে তার থেকে বেশি তুমি ক্লাস করতে পারবে, এবং সেই ক্লাস করতে 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 তুমি হাঁপিয়ে যাবে, কিন্তু ক্লাস নাও কমবে না। তো ক্লাস প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস যতটা পারো, এবং বাকি রেকর্ডিং দেখো, PDF ডাউনলোড করো, রেগুলারিটি মেনটেন করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু সাকসেস পাবে। আর এদিকে হচ্ছে আমাদের প্রত্যেকে যারা জয়েন করবে তখন অবশ্যই কোডটা অ্যাপ্লাই করবে RMILA 10% ডিসকাউন্টের জন্য। হ্যাঁ, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, যেটা তোমাদের আনএকাডেমি সম্পর্কে, WBPSC ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, প্রত্যেকে সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকটা ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। ঠিক আছে, WBPSC লিমিটেড পিরিয়ড অফার এখনও কন্টিনিউ হচ্ছে। আনএকাডেমি তোমাদের জন্য এই অফারটা, যে 1 বছরের সাবস্ক্রিপশন তুমি নাও বা 2 বছরের নাও, তোমাকে এক্সট্রা মান্থ ফ্রি দিচ্ছে, 2 মান্থ 3 মান্থ। ঠিক আছে, এটা তোমাদের কাছে একটা বড় অপরচুনিটি। আর আপকামিং ব্যাচ কোর্সগুলোর মধ্যে এগুলো তো দেখতেই পাচ্ছ, WBP কনস্টেবল ব্যাচ কোর্স আমাদের রয়েছে, তারপরে বেসিক ম্যাথ, GI আর ইংলিশ ব্যাচ, কিন্তু ম্যাথামেটিক্স ইংলিশ আর GI ব্যাচ কিন্তু আমাদের 3rd September থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আজকে 4 তারিখ, কাল থেকে শুরু হয়ে গেছে। উইকলি মক টেস্ট, এটা হচ্ছে আমাদের প্লাস লার্নারদের জন্য, যারা প্লাসে স্টুডেন্ট তাদের জন্য মিনি মক টেস্ট, যেটা WBP কনস্টেবল NCR টেস্ট সিরিজ। ঠিক আছে, হিস্ট্রির ওপরে তোমরা প্রতিদিন কিন্তু এই টেস্টগুলো দাও, টেস্টগুলো নয় তোমরা লাইভ দাও, নয় তোমরা পরে দাও, ঠিক আছে, কিন্তু টেস্ট দাও। আর এদিকে প্লাস লার্নারদের জন্য WBCS মেন্সেরও প্র্যাকটিস পেপার, ফুল লেন্থ প্র্যাকটিস সেট রয়েছে, মিশন খাকি প্র্যাকটিস সেট 1 5th September 12 PM, এটাও কিন্তু রয়েছে, ইম্পর্টেন্ট। নেক্সট যেটা দেখা হচ্ছে WBPSC ফ্রি টেস্ট, এই ফ্রি টেস্ট এভরিডে, প্র্যাকটিস টেস্ট সিরিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, WBP ফ্রি টেস্ট মানে হচ্ছে এটা সবাই দিতে পারে। ঠিক আছে, 50টা কোয়েশ্চেন, 50 নম্বর আর 30 মিনিট টাইম, আধ ঘন্টা টাইম, এভরি স্যাটারডেতে। স্যাটারডেতে হচ্ছে ইংলিশ রিজনিং ম্যাথ, 4th September 11 AM কারেন্ট অ্যাফেয়ার্স, 5th September WBP কনস্টেবল মিনি মক টেস্ট। ঠিক আছে, এই প্রত্যেকটা যে পরীক্ষা হবে 50 নম্বর করে হবে, 50টা কোয়েশ্চেন থাকবে, 30 মিনিট টাইম থাকবে। ওকে, সবাই ক্লিয়ার? ইউটিউবে যারা ক্লাস করছো তারা প্রত্যেকে, এখনও যারা আনএকাডেমি অ্যাপস ডাউনলোড করোনি, ফুল লার্নার এবং তোমার নোটস ডাউনলোড, যে কোনো জায়গায় যে কোনোভাবে অফলাইন অনলাইন যে কোনো মোডে ক্লাস করো, ঠিক আছে, তো তুমি কিন্তু প্রত্যেকে কিন্তু তোমরা জয়েন করো, আনএকাডেমি অ্যাপস ডাউনলোড করো। ঠিক আছে, তোমাকে অ্যাপস ডাউনলোড করতে গেলে, এবং যদি আমার ক্লাস তুমি জয়েন করো লিঙ্ক দিয়ে, তাহলে অবশ্যই তোমার কাছে এই মুহূর্তে যারা নতুন অ্যাপস ডাউনলোড করে ক্লাস করছে, শুরু করছে, তাদের কাছে একটা কোড চাইবে সাবজেক্ট জয়েন করার জন্য বা ক্লাস জয়েন করার জন্য। তো সেই ক্ষেত্রে এই কোডটা অ্যাপ্লাই করবে, RAMILA আমার নামই আমার কোড। আর যখনই তুমি সাবস্ক্রিপশন নেবে 1 মাস থেকে 2 বছর পর্যন্ত, সেখানেও তুমি এই কোডটা অ্যাপ্লাই করে কিন্তু 10% ডিসকাউন্ট পেতে পারো। ঠিক আছে, ফ্রি ক্লাসের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ফ্রি ক্লাসে আমরা সব কিছু লিমিটেড পাচ্ছি, প্লাসের ক্লাসে আমরা কমপ্লিট পাচ্ছি। আর প্লাস ফিচারের মধ্যে ফেভারিট এডুকেটর ক্লাস, এক্সাম প্রিপারেশন, ডাউট ক্লিয়ারিং সেশন, সিলেবাস কভার করা, টেস্ট সিরিজ, উইকলি মক টেস্ট, এগুলো সব অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ। আর লেটস ট্র্যাক WBP এক্সামে তোমরা কিন্তু এই হিস্ট্রি ক্লাস যেটা পাচ্ছ, হিস্ট্রি ক্লাস থাকবে 12:30 PM। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জয়েন করো, আর দেরি করো না, আর এই কোড অ্যাপ্লাই করো। যদি ভিডিও ভালো লাগে তাহলে, নন্দিনী কত পরে এসেছো, নন্দিনী তো এখানে